কাজ করতে করতে একটা সময় আসে ওয়েন ইউ হ্যাভ টু হিট দ্য হাইট, নয় আপনি হিমালয়ে পৌঁছবেন প্র্যাকটিস করার পরে, নয় আপনি ওই রাস্তায় চলতে চলতে একদিন হারিয়ে যাবেন। আমি যে কাজটা করছিলাম খুব পার্টিকুলার ছিল, যেদিন আমি ইন্ডাস্ট্রি থেকে লাথি খাই সাকসেস হওয়ার পরেও, তাহলে দেশটাকে কী করে সার্ভ করা যায়। 2012 থেকে 2023 জার্নিটা বেশ লম্বা এবং অনেকের কাছে গেছি, পৌঁছেছি। আজকে প্রেস ক্লাবে রয়েছি, সুমনবাবু রয়েছেন আর পুলকবাবু রয়েছেন। আজকে ঠিক করে এসেছিলাম যে তাদের হাতে এই নিউজ পেপার ব্যাংকটা তুলে দেবো। এটাতে একটা ইম্পর্টেন্ট খবর রয়েছে, 45 নিউজ পেপার ইউনাইট টু ব্রিং রিডার্স আপলিফটিং সলিউশন বেসড নিউজ। তো সুমনবাবুকে আমি এটা অফিসিয়ালি হ্যান্ড ওভার করছি, তারপরে সুমনবাবু যেভাবে বলবেন, চিঠি দেওয়া আছে আর রেগুলার আশা আছে, কীভাবে ডিফারেন্ট টিভি চ্যানেলগুলো নিউজ পেপার হাউসে এই ব্যাংকগুলো খুলবে, কীভাবে দেশের মানুষকে সাংবাদিকরা যুক্ত করবেন মুভমেন্ট করে, কীভাবে অল ইউটিউবার্স অ্যান্ড অল সাংবাদিককে জুড়ে আমাদের দেশের সাংবাদিকরা শুধু দেশের ভবিষ্যৎ নয় ফিফথ পিলারকে দাঁড় করাবে, যেটাকে আমি বারবার বলছি, মিডিয়া উইল মেক সিটিজেন দ্য ফিফথ পিলার, এটাকে স্ট্রংলি দাঁড়াবে। এবং যেভাবে হরোস্কোপে বলা হয় আপনার 15 বছর পরে অমুক হবে, আপনার অমুক বিয়ে হবে, ওইসবের থেকে বেরিয়ে সাংবাদিকদের কলমের কত জোর 2023 থেকে দেখতে চাই। আশা করি যে আপনারা বুঝতে পারছেন সিম্পল বাংলায়, যদিও বাংলা কেন কোনো ভাষাই সহজ না, কারণ আমরা সহজ কিছু বুঝি না। সোমেনবাবু এবার আপনি বলুন, আমার বলা শেষ। প্রথমেই হচ্ছে যে উদ্যোগ যেটা দেখলাম সত্যি, মানে আমরা তো অনেক ব্যাংক দেখেছি, এই ব্যাংকটা হওয়া খুব দরকার। কারণ দেখুন, যাই আপনিও পেশায় সাংবাদিক, আমি পেশায় সাংবাদিক, আমি মনে করি সাংবাদিকরা অন্তত গোটা ভারতবর্ষে কৃতদাসের সমান, তা আমি মনে করি একদম একদম। মানে কোনো, আমরা হয়তো সাংবাদিক হয়তো প্রেস কার্ড নিয়ে ঘুরে বেড়াচ্ছি, হয়তো খুব গ্ল্যামার, কিন্তু গ্ল্যামারের পেছনে সবচেয়ে বেশি অন্ধকারটা মানে আমাদেরই, আমরা মালিক, কার্যত মালিকপক্ষের দাস আমরা। আমি ওর জন্যই বলি আমরা কৃতদাসের সমান, মালিকপক্ষের দাস, আমাদের যা ঠাটবার সব বাইরে, কিন্তু ভেতরটা কিন্তু কার্যত আমরা কারোর হাতের পুতুল। তাহলে আমি ওনাকে ওনার সংস্থার নামটা এবার জিজ্ঞেস করে নিই। না, আমি মর্নিং ইন্ডিয়া আছি, যদি মর্নিং ইন্ডিয়া আমার প্রতি এই ধরনের ঘটনা ঘটেনি, কারণ আমি ওখানে মোটামুটি একটা এডিটোরিয়াল পোস্টে আছি। এবং যেটা সবচেয়ে বড়, এই যে উদ্যোগটা যেটা আপনি নিয়েছেন, একটা সত্যি একটা ভালো, মানে মারাত্মক ভালো উদ্যোগ। এই উদ্যোগ আমাদের হয়তো আমাদের সমস্ত সাংবাদিকদের এবং সমস্ত মিডিয়া হাউসদের নিজেদেরই নেওয়া উচিত ছিল, কারণ একটা একদমই তাই, কারণ একদমই তাই। মানে একটা এটা ওয়াই নরেশ জৈন, ওয়াই ভাবনা মুখ, আমি তো ওয়েট করে যাচ্ছিলাম যে যারা চেপেছে খবরটা তারা নয় কেন। কারণ এটা দেখুন, যতই টেলিভিশন আসুক, যতই যা আসুক, সংবাদপত্র কিন্তু ঐতিহাসিক নথি, একদম দলিল, একদম মানে সংবাদপত্রের মতো ঐতিহাসিক। মোবাইলে কানেকশন থাকুক না থাকুক, আমি খবর কাগজটা উল্টে দেখে নিতে পারবো, এবং সারা জীবন আপনি না থাকলেও আপনার পরবর্তী প্রজন্মও জানতে পারবে স্বাধীনতার খবর। আমরা আজকে, আমরা তখন জন্মাইনি, কিন্তু আমি এখন স্বাধীনতার খবর বসে পাই, এবং ইউটিউবকে যখন ইচ্ছে আমাকে তারা ভ্যানিশ করে দিতে পারবে, আপনাদের পারবে না। আমাদের, আমি মানে আমাদের বলবো না, খবরের কাগজকে পারবে না, কারণ আমি মনে করি সব খবরের কাগজ অন্যতম বড় দলিল, বড় অস্ত্র, এই দলিলটা সংরক্ষণ হওয়া উচিত, অস্ত্রটা সংরক্ষণ হওয়া উচিত। আপনি যে উদ্যোগটা নিয়েছেন আমি বলবো একদম সর্বৈবভাবে, আমার সমস্ত, আমি অবশ্যই আমার হাউসকে বলবো এটা করতে, আমি আমার পক্ষ থেকে, আমি জানি না আমার কথা সবাই শুনবেন কিনা, কিন্তু আমি আমার পক্ষ থেকে সমস্ত হাউসকেই বলবো এগিয়ে আসুন। অনেক ব্যাংক হলো, অনেক ব্যাংকে টাকা আমরা রাখলাম, এবার ব্যাংকে নয় একটা ইতিহাস রাখি আমরা, মারাত্মক। এবং আমি বলছি যে সাকসেস পাবে কি পাবে না সামান্যটুকু আমার মাথা ব্যথা নেই, কিন্তু হেরে আমি 4 বার উঠলাম, এবার অন টিভিতে চাকরি করি। তাই আমি বলবো যে সাংবাদিকদের পেনের জোর, ওই খুনি, রাহাজানি, ঘুষখোর, কি অঙ্গ পাচার, গরু পাচার, তাদের পাশে পাশে এটা নিয়েও লিখুন আর্টিকেল, দেখি না কত বড় বড়। মানে যেটা আমার, যেটা অন্যরা বক্তব্য হচ্ছে, আমাদের এখানে গোটা ভারতবর্ষে গোটা বিশ্বেই প্রতিরক্ষা সবচেয়ে বেশি টাকা খরচ হয়, কিন্তু প্রতিরক্ষা হচ্ছে, এই প্রতিরক্ষা হচ্ছে অন্য বড় সবচেয়ে বড় প্রতিরক্ষার অস্ত্র হচ্ছে পেন, তার পেছনে কোনো অর্থ খরচ হয় না, সাংবাদিকদের নিরাপত্তা দেখাই হয় না, একদম। এবং তার চেয়ে বড় জিনিস হচ্ছে মায়েদের ভূমিকা নেই, বাচ্চাদের ভূমিকা নেই, সেই অর্থে যে বড় বড় গুরুরা, মানে প্রচুর শিক্ষিত মানুষেরা সব কিছু ছেড়ে দিয়ে মন্দির মসজিদে গিয়ে বসে আছেন, তাদেরকেও তুলে ধরা হয় না। আজকে একটা শুরু হলো, এবং আজকে একটা পূজা নিয়ে মিটিং আছে, আমি তাদের হাতেও এই বাক্সটা তুলে দেবো, যাতে পূজা কমিটিরা এই কাজটা করতে পারে। আমি বলবো সমস্ত হাউস আসুন না, আমি আমার যেটা বলছি, আসলে ইতিহাসের ব্যাংক বানাই, অর্থের ব্যাংক নয়, চুরির ব্যাংক নয়, স্বপ্নের ব্যাংক নয়, ইতিহাসের ব্যাংক বানাই। এবং এটা শুধু ভাবনামুখ হ্যান্ডেল করবে না, ভাবনামুখকে উনি ম্যাক্সিমাম একটা কনসালটেন্সি ফি দিতে পারবেন নিউজ করার জন্যে, টাকাটা ওনাদেরই হ্যান্ডেল করতে হবে। ধন্যবাদ দাদা, ধন্যবাদ সুলক দাদা। আমার চ্যানেলের দিক দিয়ে ভাবনা মুখের পক্ষ থেকে সোশ্যাল দুর্গাপূজা, মাসে একটা দিন পুরনো খবরের কাগজ খাতা বই যদি বাচ্চারা মায়েরা জমা করে, সেটাকে বিক্রি করে যে ফান্ড হচ্ছে সেটাই দিয়ে সাহায্য করা যায়। এটা স্কুলে, কলেজে, পুলিশ স্টেশনে,
ক্লাবে, ইউনিয়ন অফিসে সব জায়গায় করা যায়, এইটুকুই বলার ছিল। অনেক ধন্যবাদ। ভাবনা মুখের পক্ষ থেকে সেটা একটা অনলাইন চ্যানেল, বিশ্বরূপের হাতে যা তুলে দিলাম। সোশ্যাল দুর্গাপূজা, পুরনো খবরের কাগজ খাতা বই পূজা মণ্ডপে জমা দিই, সেইটাকে বিক্রি করে যে ফান্ড হয় সেখান থেকে মানুষকে সাহায্য করো, যে কথা ওনারা বললেন, এবার সেটাকে প্রফেশনালিও করা যাবে। ধন্যবাদ। আমি নরেশ রে, ধন্যবাদ। এবং বিশিষ্ট ব্যক্তিত্বরা যারা আজকে এখানে তাদের সম্পর্কে আমার আন্তরিক ধন্যবাদ। 2023-এর আজকে আমি খুব গর্বিত বোধ করছি যে এরকম একটা অনুষ্ঠানে যেখানে তাপসদা ডেকেছিলেন এবং তাপসদার জন্যে মহাদেব বাবুর হাতে এবং বিশ্বরূপদার হাতে আমি এটা তুলে দিতে পারলাম। সোশ্যাল দুর্গাপূজা ভারতবর্ষের সবকটা পূজা প্রাঙ্গণে হবে এটা আশা করি।